ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ চলে এসেছি চুটকি জবানি কথা বলতে। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার বাগানে অন্য কালারের চুটকি জবা, অর্থাৎ লাল কালারের চুটকি জবা ফুটেছিল। আজ দেখুন ফার্স্ট টাইমই এই গাছটায় সাদা চুটকি জবা ফুটেছে, দেখে আমার খুবই ভালো লাগলো। তো আপনাদের কার কার বাগানে এরকম সাদা চুটকি জবা আছে আমাকে কমেন্ট করে জানান। আর এখানে দেখুন, এখানে লালটা, আর একটা কালার হয় হলুদ কালার। অবশ্য আমি এখনও হলুদটা সামনাসামনি দেখিনি, এই দুটোই ফার্স্ট টাইম আমার বাগানে ফুটেছে। তো আমিও জানতাম না যে ওটা সাদাই হবে, তো সাদা হয়েছে। তো দুটোর দুই কালারের আমার পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা বলুন। আর দেখুন লালটাই বীজও আবার হয়েছে। আমি সবাইকে বলবো প্রত্যেকেই এই গাছটি একটি করে আপনার বাগানে অবশ্যই রাখুন, দেখতে অত্যন্ত সুন্দর লাগে, সামনাসামনি তো আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে আজ আপাতত এই দুটি রঙেরই হয়ে গেছে, আমি অবশ্য জানতাম না। তো আমার নেক্সট টার্গেট হলুদ কালারের চুটকি জবা খোঁজার। তো আপনারা কে কে আমার সাথে এই গাছটি লাগাতে চান এবং খুঁজতে চান